ঘোষণা হবে 25 তারিখ, আমাদের দিল্লিতে মিটিং হবে সেন্ট্রাল ইলেকশন কমিটির, সেখান থেকে চূড়ান্ত করে আমরা এখানে প্রার্থী চলছে। সিট শেয়ারিং যেখানে যে জিতবে সেখানে এইভাবে মোটামুটি আপনাদের কটা আর ডিমান্ড কটা রয়েছে? এটা কোনো ফাইনাল স্টেজে আসেনি, ডিসকাশন চলছে এই আর কি, এতটুকু বলতে পারি। এবং আমরা আশাবাদী যে রাজ্যের মানুষ আমাদেরকে সমর্থন করে। মথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোরের প্রতি আমাদের সহানুভূতি আছে। না, এর আগে তো কে কত আসন পাবে ঠিক হয়ে যাবে, এরপরে আমাদের সেন্ট্রাল ইলেকশন অথরিটিতে মিটিং করে আমি অ্যানাউন্স বলতে পারবো।